মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান, এবং আমি মনে করি যে সেটাই সঠিক। নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। আমি যতদূর জেনেছি যে এই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসার পরে এটা আমার আইন ও বিচার বিভাগের একজন জয়েন্ট সেক্রেটারির কাছে ফাইলটা আছে, আমি আপনার অফিসে গিয়ে এই ফাইলটা দেখে আজকের মধ্যে মতামত দিয়ে শেষ করে ফেলি। জি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান, এবং আমি মনে করি যে সেটাই সঠিক। আমি আপনার প্রশ্নটা বুঝি নাই স্যার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারভিউতে বলেছেন যে বিশ্বে এমন কোন নজির নেই যে কোনো লোক সাজাপ্রাপ্ত কেউ বিদেশে উন্নত চিকিৎসার জন্য গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে যেটা তিনি আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি 401 ধারার ক্ষমতা বলে সাজা স্থগিত করেছেন, এবং তাকে শর্তযুক্তভাবে তার মহানুভবতার কারণে মুক্তি দিয়েছেন সেই এবং এখন এটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন, এবং এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে, সেটা তিনি পরিষ্কারই বলেছেন, এবং আইনের অবস্থানই সেটা। জি বলেন। প্রয়োজনের তাগিদে নির্বাহী আদেশে বাসায় রেখে চিকিৎসা দেওয়া চিকিৎসা নিচ্ছেন তিনি, তেমন প্রয়োজনের তাগিদে যদি বাইরে নেওয়া হয় সেটি কি নির্বাহী আদেশ সুযোগ আছে কিনা? দেশে সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয়। আমি আর একটা প্রশ্ন নিব, আমার কাজ আছে আজকে। যাওয়ার নির্বাহী আদেশে বিদেশে যাওয়ার সুযোগ আছে কিনা? নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। ধন্যবাদ। প্রক্রিয়াটা কি?